পশ্চিম বিলাসী পৰা পিয়াজবাৰী বজাৰ পুখুৰী কৰা হ'ল মুক্ত বস্ত্ৰ দান ভাণ্ডাৰৰ। স্থানীয় একাংশ লোকৰ প্ৰচেষ্টাৰ পূৰ্বৰে দান ভাণ্ডাৰৰ শুভ উদ্বোধন কৰা হয়। এই দান ভাণ্ডাৰটো যিকোনো মাহ সদাশয় ব্যক্তিয়ে বস্তু দান কৰিব পাৰিব বুলি উদ্যোক্তা গোষ্ঠীয়ে জানিবলৈ দিছে। আপোনাৰ মোৰ যত সামান্য সহায়ে সমাজত বসবাস কৰা মিচকিন দৰিদ্ৰ লোকসকলে উপকৃত হ'ব পাৰে। সমাগত শীতৰ দিন আপোনাৰ আৰু মোৰ কিঞ্চিত সহায়ে শীতৰ দিনটোত অসহায় ব্যক্তিসকলৰ উপকাৰকৈ হোৱা বস্ত্ৰ দান কৰিবলৈ সমাজৰ সচ্ছল লোকসকলক আহ্বান জনাইছে উদ্যোক্তা গোষ্ঠীয়ে। এই মহৎ উদ্দেশ্যৰে পিয়াজবাৰী বজাৰত স্থাপন কৰা মুক্ত বস্ত্ৰ দান ভাণ্ডাৰৰ আপুনিও দান কৰিব পাৰিব নতুন কিংবা এখন পুৰণি বস্ত্ৰ। যিখন বস্ত্ৰৰ দ্বাৰা সমাজত বসবাস কৰা নিঃসহায় পৰিয়ালৰ লোকৰ শীত নিবাৰণ হ'ব, সেয়েহে এই মহান উদ্দেশ্যত সদৌতি স্বচ্ছল লোকে অংশীদাৰ হওক এই কামনা কৰিছে উদ্যোক্তা গোষ্ঠীয়ে। আসসালামু আলাইকুম। তো আজি এক তারিখ, এই এক তারিখে আমার এই পিয়াজবাড়ি বজারত এখন মুক্ত বস্ত্র দান ভাণ্ডার উদ্বোধন করা হল। যদি কোনোবাই ভাবে যে মোর ঘরত মোর লড়া ছোৱালীর বা মোর নিজর বা মোর ঘৈণীয়েকর নতুন কাপড়ে কিন্তু ব্যবহার নকরে পুরানা হয়ে ঘরত পড়ি আছে, তেখেতে আমার ইয়াত দান করিব পারিব। আরও যদি ভাবে যে না আমি নতুন কাপড়ে দিম এটা আরও ভাল, কারণ আমার এই এলাকাখনত বহুত গরিব মানুষ আছে। এই যে শীতকাল আহি আছে, আমি কোনবাই জ্যাকেট কোট পিন্ধি ফুরি আছো আর কোনবাই ঘরত কাঠ খড়ি জুই লগাই জুই পুয়াই থাকে, তেখেতের কষ্টটু যাতে নিবারণ হয় এইখিনি কয়ে মোর বক্তব্য মই সামরণি মারিল। আমি চান বাহাদুর মোল্লা, পিয়াজবাড়ি, আর এটা পিয়াজবাড়ি বাজার, এটা বহুত পুরোনা বাজার, ধরতে গেলে এটা একটা ঐতিহাসিক বাজার। তো আজি এই পিয়াজবাড়ি বাজারত এটা মুক্ত বস্ত্র দান ভাণ্ডার ওপেনিং করা হল। এয়া সম্পূর্ণ রাইজর কারণে, কারো ব্যক্তিগত সম্পত্তি এইটো নহয়। আমার যাক মানুষের অতিরিক্ত কাপড় আছে, ব্যবহারযোগ্য কাপড় অথচ নিপিন্ধে, আর এনেকুৱা বহুত থাকে যে দুখিয়া মানুষ আছে, তেখেতসকলে কাপড় কিনিবও নোৱাৰে, ইমান দামি কাপড় কিনিবও নোৱাৰে। যদি সেই অপচয় নোহোৱা কাপড়খিনি যদি আপনালোকে বা রাইজে আপনাদের জড়িয়ে মই সকল রাইজলে অনুরোধ জানাম, যাতে তেখেতসকলের যিখিনি অতিরিক্ত কাপড় আর ইচ্ছা করলে তেওঁলোকে নতুন কাপড় সেইখিনিও দিব পারে। দুখিয়া দরিদ্র যিখিনি মানুষ আমার সমাজত থাকে, এই ঠান্ডার দিন আহি আছে, এই ঠান্ডার যাতে তেওঁলোকে কষ্ট করবলগা নহয়, গতিকে আমি আপনাদের জড়িয়ে পিয়াজবাড়ী বজার অঞ্চলের পৰা আমি সকল সদাশয় ব্যক্তিক অনুরোধ জানাম, যাতে দুখিয়া দরিদ্র বলা যি শব্দ আমার কারণে অভিশাপ, সেই শব্দটুক যাতে আমি অলপর কারণে হলেও আমি সহায় সহযোগিতা আগবাব পারো, তার কারণে এই মুক্ত বস্ত্র দান ভাণ্ডারখন আজি আমি ওপেনিং করলো। আজি আমি ইয়াত জালাবিলৰ পৰা লতিফুল ইসলামৰ প্রতিবেদন, পিআই নিউজ, টেস্ট রিপোর্ট।